অসহ্য গরম ঘন ঘন জলতেষ্টা, সুযোগ পেলেই ফ্রিজ খুলে একটু ঠান্ডা জল গলায় ঢালা। কিন্তু যদি ঠান্ডা জলে স্নান করার ইচ্ছে হয় কিংবা কোনো রকম বিদ্যুতের ব্যবহার ছাড়াই এই গরমেও যদি আপনার বাড়ির ট্যাঙ্ক হয়ে যায় ঠান্ডা জলে ভর্তি, ভাবছেন তা আবার কিভাবে সম্ভব? বাস্তবে সেটাই করে দেখালেন বীরভূমের মারগ্রাম হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া শ্যামল কুমার দাস। শ্যামলের এই আবিষ্কার দেখে বিস্মিত সবাই, আর সেজন্যই বীরভূমের এই মেধাবী ছাত্রের তৈরি মডেল দেখতে উৎসুক জাপানের বিজ্ঞানীরাও। কিন্তু কিভাবে এই গরমেও ট্যাঙ্কের জল এক লহমায় ঠান্ডা হয়ে যাচ্ছে? যে প্রাকৃতিক উপায় কীভাবে আমরা গরমের সময় ঠান্ডা জল আর শীতের সময় গরম জল পাবো, তার একটা মডেল যেখানে দুটো সাধারণ কনসেপ্ট ইউজ করা হয়েছে, একটা হচ্ছে গ্রিন হাউস কনসেপ্ট, আর একটা হচ্ছে ল্যাটেন্ট কনসেপ্ট, মানে লিনটা প্রসেস। শুধু কি গরমকালে ঠান্ডা জল? শ্যামলের দাবি, তার পদ্ধতি মেনে চললে শীতকালে মিলবে ট্যাঙ্ক ভর্তি গরম জল, তাও আবার বিদ্যুতের খরচ ছাড়াই। আমাদের গ্রামে যে প্রসেসিংটা রয়েছে, যে মাটির কুঁজোতে কুঁজো চারপাশে বালি দিয়ে মাটিতে জল ঢেলে জল ঠান্ডা করার প্রসেস আছে, তো সেই প্রসেসটাতেই জলটা ঠান্ডা করছি, আর শীতকালে সূর্যের আলোটাকে ধরে রেখে জলটা গরম করছি। বাবা তাঁত কাপড়ের ব্যবসায়ী, তবে ছোট থেকেই মেধাবী শ্যামল, তার এই কীর্তিতে গর্বিত গোটা পরিবার ও স্কুল। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।